ভার্সিটিতে যখন আমি যাই ভেবেছিলাম ভার্সিটি জীবনটা হয়তো অনেক সুন্দর, সেখানে আমি অনেক সুন্দরভাবে কাটাতে পারবো। কিন্তু এমন কিছু হওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি, আমি নিরাপত্তার অভাবে ভার্সিটির থেকে ওই দিন সকালবেলা চলে যাই পাবনায়। সম্প্রতি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলপরি খাতুনের উপরে যে নির্যাতন নেমে এসেছিল, যেভাবে ফুলপরি খাতুন সেই নির্যাতনকে প্রতিরোধ করেছে, যেভাবে যারা নির্যাতনকারী তাদের মুখোশ উন্মোচন করেছে, যেভাবে প্রকাশ্যে নিজের কথা বলেছে, যেভাবে সাহস করে বলেছে যে আমি কোনো অন্যায় করিনি, তার পাশে আমরা দাঁড়িয়েছি এবং তার পাশে আমরা দাঁড়িয়ে থাকব। এবং বিগত কিছুদিন ধরে আপনারা দেখেছেন আমাদের পত্রিকায় এই বিষয়ের উপরে কত গুরুত্ব দিয়ে আমরা এই নিউজগুলি করে গেছি, ফলো আপ করেছি, এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আজকে তো আমরা বলতে বাধ্য হই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলিতে যে ধরনের নির্যাতন অন্যায় অবিচারের ঘটনা ঘটছে প্রত্যেকটার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব, প্রত্যেকটা ঘটনার আমরা প্রতিবাদ জানাব। ভার্সিটিতে যাওয়ার কিছুদিন পর, হয়তো 4-5 দিন পর, আমার উপর যে অমানবিক শারীরিক মানসিক হিংস পশুর মতো যে নির্যাতনটা হয়েছে, আমি প্রথম 2 দিন মুখ বুজে সহ্য করেছি। শেষ যে রাতে, সারা রাতই প্রায় আমার উপর যে খারাপ কিছু হয়েছে সেটা মুখে বলা যায় না, এটা একটা ছেলে মানুষও করতে পারে না। সে যতই খারাপ হোক, মেয়ে হয়ে কীভাবে একটা মেয়ের প্রতি এরকম হিংস পশুর মতো আচরণ করবে এটা আমি কখনো কল্পনা করিনি। ভার্সিটিতে যখন আমি যাই ভেবেছিলাম ভার্সিটি জীবনটা হয়তো অনেক সুন্দর, সেখানে আমি অনেক সুন্দরভাবে কাটাতে পারবো। কিন্তু এমন কিছু হওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি, আমি নিরাপত্তার অভাবে ভার্সিটির থেকে ওই দিন সকালবেলা চলে যাই পাবনায়। পাবনায় যাই আমার বাসায় সবাইকে বলি, তখন আমার বাবা মা ভাই বলে যে এর একটা ন্যায় বিচার হতেই হবে। বাবা মায়ের সাহসে আমি আবারও 14 তারিখে ভার্সিটিতে এসে অনেকগুলো ভার্সিটিতে আমি লিখিত আবেদন দেই আর পত্রিকা মিডিয়াকে আমি আমার নির্যাতনের বিষয়টা জানাই। আমাকে তারা অনেকভাবে সাহায্য করেছে, প্রথম আলো পত্রিকা, ভাই এখানে আছে, তিনি আমাকে এতটাই সাহস জুগিয়েছেন, ভাইয়ের প্রতি প্রথম আলোর প্রতি আমার শ্রদ্ধা, যাতে জীবনে কোনো দিন কোনো আমার সাথে যেটা হয়েছে সেটা তো আর আমি সেটা ফিরে আসবে না, কিন্তু কোনো দিন কোনো মেয়ে বা কোনো নারীর প্রতি এরকম অমানবিক নির্যাতন যাতে না হয়, সেটা বাংলাদেশে হোক আর বিশ্বে হোক, এটাই আমি কামনা করি সবার কাছে। আমার 2টি ছেলে 2টি মেয়ে, আমার ছোটোর থেকে ইচ্ছা ছিল এদেরকে মানুষ করা। আমার ছোট মেয়েটা ফুলপরি সবে মাত্রই বিশ্ববিদ্যালয় পাও দিয়েছে, পাও দেওয়ার পরেই তার এই পরিণতি আমাকে অনেক ব্যথিত করেছে, অনেক কষ্ট দিয়েছে। তা আমি তাই দেশবাসী সবাইকে বলি যে এই ব্যথা শুধু আমার নয়, দেশবাসী সবার, আপনারা সবাই এই অন্যায়ের প্রতিবাদ করবেন এবং কঠোর বিচার দিতে তাদের হয়, আমি এটাই আশা কামনা করি।